ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে পেট্রাপোর সীমান্তে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কোভিড বিধি চালু থাকায় মিলিত হতে পারলেন না দুদেশের ভাষাপ্রেমিকরা। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে সীমান্তের জিরো পয়েন্টে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল প্রতিবছরই দুদেশের উদ্যোগে সরকারিভাবে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পালিত হয় দিনটি। দুদেশের ভাষাপ্রেমীরা মেতে ওঠেন সীমান্তে, দিনভর সীমান্তে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। করোনা অতিমারীর কারণে প্রশাসনের নির্দেশে এবারে মিলিত হতে পারলেন না দুদেশের মানুষ। সীমান্তের এপারে ও বাংলাদেশে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। তবে নিয়ম মেনে দুদেশের অতিথিরা সীমান্তের জিরো পয়েন্টে ভাষা শহীদ বেদিতে মাল্যদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ আফিলউদ্দিন, শার্শা উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি সালে আহমেদ মিন্টু, উপস্থিত ছিলেন মীর আফিল রোজা, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এ বিষয়ে বাংলাদেশের সাংসদ আফিলউদ্দিন বলেন, বিশ্বে একটিমাত্র ভাষার জন্য আন্দোলন হয়েছে, রক্ত ঝরেছে, সেই ভাষা বাংলা ভাষা। সীমান্তের কাঁটাতারের বেড়া হয়েছে, তবে বাংলা ভাষা ভাগ হয়নি। বাংলা ভাষা নিয়ে দুপারের মানুষের আবেগ তার প্রমাণ। আজকের এই যে আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা সকলে জানি, সারা বিশ্ব জানে, এই ভাষা শহীদদের আত্মার মাগফিরাত করানোর জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা দুই বাংলা সেই 2011 থেকেই আমরা একসঙ্গে মিলিত হয়েই প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারিটা পালন করে থাকি। সর্বোপরি একটি কথা আমাদের জানার দরকার, বিশ্বের একটিমাত্র ভাষা যে ভাষার জন্য আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি এবং প্রাণ ঝরিয়েছি, সেই একটি ভাষা, সেটি হলো বাংলা ভাষা। কিন্তু আমাদের একটা গভীরভাবে লক্ষণীয় বিষয় যে ভাষা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি ঠিকই, কিন্তু দেশ বিভক্ত হওয়ার ফলে কাঁটাতারের বেড়া আমরা দিতে পেরেছি, কিন্তু ভাষার বিভেদ আমরা কাঁটাতারের বেড়া দিয়ে ভঙ্গন করতে পারি নাই। এই কারণেই দুই বাংলার যে বাংলা ভাষা যে মানুষ আমরা রয়েছি, সেই দুই বাংলার এই 21শে ফেব্রুয়ারির দিন আসলেই, তার আগের থেকেই আমাদের দুই বাংলার বাংলা ভাষী মানুষের ভিতরে যে মানে আবেগ সৃষ্টি হয়, সেটা অকল্পনীয়, সেটা অকল্পনীয়। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার কারণে দুদেশের মানুষ মিলিত হতে না পারলেও ওপারের মানুষেরা আমাদের আত্মীয়। করোনার পরিপ্রেক্ষিতে বাধ্যবাধকতা আছে, তা নাহলে আজকের দিনে যে উচ্ছ্বাস, সে বাদ ভাঙা উচ্ছ্বাস মানুষের মধ্যে, এটা একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। আশা করি আগামীতে এই করোনার প্রকোপ কেটে যাবার পরে আমরা আবার একই সঙ্গে সেই ওই রকম বিগত দিনের উৎসবের মতন আমরা মিলিত হতে পারবো, কেননা বাংলাদেশে যারা রয়েছে আমাদের অতি প্রিয় মানুষ, আপন আত্মীয়জন পরিজন, তাদের সাথে আমরা একত্রিত হতে পারি একটি দিনের, এই আশা সারা বছর অপেক্ষা করি। ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনা, করোনা তাড়াতাড়ি মুক্ত হোক, আমরা সুস্থ থাকি এবং আমাদের ওপার বাংলার আমাদের এই আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা আবার আগের মতন সেই মিলিত হয়ে। এ বিষয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সহসভাপতি সালে আহমেদ মিন্টু বলেন, কোভিড বিধি চালু থাকায় ভারতের বন্ধুদের সাথে মিলিত হতে পারলাম না, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কোভিড দূর হোক, ফের আমরা মিলিত হব। দেখা হলে ভালো লাগে, এবার দেখা হলো না, এতে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যাচ্ছি। যদিও আমাদের সরকারের বিধিনিষেধের জন্য আমরা পাঁচজনের বেশি এক জায়গায় হওয়ার আমাদের বিধিনিষেধ আছে, সেই জন্য আপনাদের ভাইদের সাথে, আমাদের ওপারের ভাইদের সাথে, পশ্চিমবাংলার ভাইদের সাথে দেখা হয়নি, এতে কষ্ট লাগার কথা। এদিন ভাষা দিবস উপলক্ষে সাইকেল র্যালি করে পেট্রাপোল সীমান্তে এসে হাজির হন বেশ কয়েকজন যুবক। ইচ্ছা ছিল সীমান্ত পার হয়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার, নিরাপত্তার কারণে সেই ইচ্ছা পূরণ না হওয়ায় আক্ষেপের সুরে প্রকাশ মণ্ডল বলেন, ওপারের বন্ধুদের সাথে দেখা করার ইচ্ছা ছিল, পূরণ হলো না, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আসব। দেখুন, আমরা সুদূর আঙ্গাইল থেকে এসেছি ওপারে যাওয়ার জন্য, যে ওপারের মাটিতে একটু পা রাখবো আমরা, বাট আজকে যেতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু দেখার ইচ্ছা ছিল, অনেক আশা করে এসেছিলাম, সকালবেলা সাইকেলে করে এসেছি, আমরা সাইকেল র্যালি করে এসেছি আজকে দিনটির জন্য, বাংলার প্রতি ভালোবাসা তো আমাদের অবশ্যই থাকবে। এভাবেই সীমান্তের কাঁটাতারকে সাক্ষী রেখে ভাষা শহীদ রফিক সালাম বরকতদের শ্রদ্ধা জানালেন
দুদেশের ভাষাপ্রেমীরা। এবার আসলে অনেক কষ্ট যে ওপারের বন্ধুদের সাথে আমরা এবার দেখা করতে পারলাম না, যদি দেখা হতো আমাদের জন্য খুব ভালো লাগতো, করোনার কারণে একটি দুটি বছর আমাদের এই অবস্থা চলতেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।